নমস্কার, অ্যাস্ট্রোলজার রাজ আচার্যের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা খুব সাপোর্ট করছেন আমাকে, তাই জন্য আমারও নতুন নতুন ভিডিও বা অনুষ্ঠান নিয়ে আসতে আমার খুব ভালো লাগছে। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে এলাম। এটা একদম ঘরোয়া জিনিস, যে সংসারের সুখ শান্তি, অশান্তি, টেনশন, অর্থনৈতিক ব্যবস্থা, শরীর স্বাস্থ্য ঠিক থাকার জন্য আমি আজকে আপনাদের কিছু উপায় বলবো, খুব সিম্পল উপায়, যেগুলো দিয়ে আপনারা খুব ভালো থাকবেন। প্রত্যেকটা ঘরেই টেনশন থাকে, মানসিক অশান্তি থাকে, শারীরিক সমস্যা থাকে, বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি থাকে। এইগুলো থেকে যাতে আপনারা একদম মুক্তি পান, তারই কিছু উপায় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং যে জিনিসটার সাহায্যে আপনারা এইগুলো করতে পারবেন, সেটা খুব সামান্য জিনিস, হয়তো অনেকে ঘরে ব্যবহারও করে থাকেন কিন্তু সঠিক পদ্ধতিতে করেন না, সেই সঠিক পদ্ধতিটাই আজকে আমি বলে দেবো। সেভাবে যদি আপনারা করেন তাহলে একদম নিশ্চিন্ত সংসারে কোনো সমস্যা থাকবে না। যে বস্তুটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কর্পূর। এই একটা সামান্য জিনিস কর্পূর, কিন্তু এই কর্পূরের মাধ্যমে অনেক কিছু, অনেক কিছু করা যায়। তারই আজকে দু চারটে উদাহরণ আমি আপনাদের সামনে দেব। তার আগে অবশ্যই বলি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কমেন্ট দেবেন, আপনাদের কিছু জানার থাকলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বলতে পারেন এবং আপনি কমেন্টেও জানাতে পারেন। আমার যতটা সম্ভব আমি আপনাদের উত্তর দেব। হতে পারে একটু দেরি হয়, সেটা কিছু মনে করবেন না, কেন অনেক ব্যস্ততার মধ্যে থাকি, ক্লায়েন্ট, চেম্বার, যোগ্য সব কিছু নিয়ে টাইম পেতে একটু অসুবিধা হয়, কিন্তু তার মধ্যে আমি আপনাদের অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো। আজকে যে উপাচারটা আমি আপনাদের দেবো, এটা অনেক পুরনো পৌরাণিক জিনিস, অনেকে ব্যবহার করে কিন্তু সঠিকভাবে করতে পারে না, তা সেই সঠিক ব্যাপারটাই আজকে বলে দেবো। খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে দেখবেন, আশা করি আপনাদের খুব কাজে লাগবে। বেশি করে আমার মা বোন যারা সংসারটাকে বাঁচিয়ে রাখে, সংসারের বটগাছ যারা, তাদের জন্য খুব উপকার হবে, কেন তারাই সমস্ত কিছু অশান্তি ঝামেলা এইসব সামলায় এবং সংসারটাকে ঠিকঠাকভাবে রাখে, যাতে সুস্থ থাকে তারাই চেষ্টা করে। তাই তাদের উদ্দেশ্যে আরও আমি এটা বলতে চাইব যে আপনারা খুব ভালোভাবে দেখুন, আপনাদের উপকার হবে। যাক, একটা একটা করে শুরু করি। সবার প্রথমে বলি, এখনকার দিনটাই পুরো ফ্ল্যাট কালচার। এই ফ্ল্যাট যখন নেওয়া হয় তখন বাস্তু খুব একটা কেউ দেখতে পারে না বা কোনো উপায়ও নেই, ফ্ল্যাট রেডি থাকে, সেভাবে কেনা হয় অনেক। কেননা সেকেন্ড হচ্ছে ঘরের ভেতরেই বাথরুম থাকে, তো এটা একটা বাস্তুমাত্রা ডেফিনেটলি অশুভ জিনিস যে ঘরের মধ্যেই বাথরুম, কিন্তু উপায় নেই, এখন মানুষ সেই পরিস্থিতির মধ্যে ঢুকে গেছে। প্রচুর নেগেটিভিটি এই বাথরুম থেকে তৈরি হয় এবং সেটা ঘরে আচ্ছন্ন করে রাখে, তাই সেই জায়গাটা কিভাবে আমরা মুক্ত করতে পারবো, এটা প্রথম আমার টোটকা। দেখুন, বাথরুম কোন দিকে আছে সেটা তো অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু যখন রেডি টু মুভ হয় তখন তো কিছু করার নেই, আপনি যেরকম পাচ্ছেন সেরকমই নিচ্ছেন। অনেক সময় দেখা যায় বাথরুম চলে যায় ঈশান কোণে, সেটা তো একদমই ভালো না, কিন্তু উপায় নেই। যাই হোক, তা সত্ত্বেও বলি, বাথরুমটা অবশ্যই উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম এই কোণটাতে হওয়া খুব ভালো, তাহলে অনেকটা নেগেটিভিটি কম থাকে। কিন্তু না থাকলে কিছু উপায় নেই, যার জন্য যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, সবার প্রথম বাথরুমের দরজা কখনো খুলে রাখবেন না। যখন আপনি যাবেন তখন খুলে যাবেন, আবার যখন বেরোবেন তখন বেরিয়ে সেটাকে বন্ধ করে দেবেন, কখনো ওপেন করে রাখবেন না বাথরুমের দরজা। এবং বাথরুমের মধ্যে একটা জিনিস আপনাদের রাখতে হবে, সেটা রাখতে পারলে এই নেগেটিভিটি থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে একটা পরিষ্কার পাত্র নেবেন, সে স্টিলের হোক, এনি মেটাল, যা খুশি হোক একটা পাত্র নেবেন, ছোট পাত্র। তার মধ্যে 25 গ্রাম কর্পূর রাখবেন এবং ওর মধ্যে দু চার ফোঁটা ঘিয়ে ফোঁটা দিয়ে দেবেন ওই কর্পূরের মধ্যে, দিয়ে বাথরুমের মধ্যে যেটা উত্তর
উত্তর পশ্চিম কোণ সেই জায়গায় ওই পাত্রটা আপনি রেখে দেবেন। বুঝতে পারলেন? একটা 25 গ্রাম কর্পূরের ডেলা নেবেন, তার মধ্যে 2-4 ফোঁটা ঘি দিয়ে দেবেন এবং সেইটা বাথরুমের উত্তর পশ্চিম কোণে আপনি রেখে দেবেন, কর্নারে। একটু উঁচুতেই রাখবেন যাতে ওর মধ্যে জল ফল না যায়। এটা যদি ওখানে রাখেন তাহলে এই যে নেগেটিভ এনার্জিটা বাথরুমে তৈরি হয় সেটা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন, সেটা আপনার ক্ষতি করতে পারবে না। কারণ এই নেগেটিভ এনার্জি থেকে কিন্তু বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়, সেইটা অনেকটা মুক্ত পাবেন। এটা গেল আমার প্রথম টোটকা। দ্বিতীয় টোটকা হচ্ছে, আপনারা নিশ্চয়ই প্রত্যেক দিন নিত্য পুজো করেন, সে দিয়ে দেবদেবীকে করুন, কোনো অসুবিধা নেই। সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক আপনারা নিত্য পুজো করেন। তবে এই ঠাকুরঘরটাও যদি ঈশান কোণে হয় তাহলে ঘরের জন্য সব থেকে শুভ হয়। আপনারা যথাযথ চেষ্টা করবেন ঠাকুর ঘরে যদি কেউ রাত্রিরে রাত না কাটায় তাহলে খুব ভালো হয়, আর যদি রাতও কাটায় তাহলে একটা পর্দা দিয়ে দেবেন। আমরা যেমন দরজা বন্ধ করে শুই সেরকম ওনাদেরও পর্দার আড়ালে দিয়ে দেবেন, তাদেরকে খুলে রেখে সেই ঘরে আপনারা শোবেন না। এবং নিত্য যখন আপনারা পুজো করেন, সে সকালে হোক সন্ধ্যেবেলা হোক, যে কোনো একটা টাইমে আপনি কর্পূরের আরতি করবেন, কর্পূরের আরতি করবেন, ঠাকুরকে দেখাবেন, সমস্ত ঘরের মধ্যে দেখাবেন। তবে এটা সন্ধ্যার সময় করলেই খুব ভালো হয়, তাহলে এই নেগেটিভ এনার্জিটা সব ঘর থেকে বেরিয়ে যায়, টোটাল নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যায়, এটা থাকে না। তখন আপনার সংসারটা খুব ভালো থাকে, খুব চাঙ্গা থাকে, লোকে সুস্থ থাকে, মানসিক দিকটা ঠিক থাকে, অশান্তি কমে যায়। তাই সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি করবেন তখন আপনি কর্পূর দানির মধ্যে কর্পূর দিয়ে ঠাকুরকে তো অবশ্যই দেখাবেন এবং সমস্ত ঘরের মধ্যে এটাকে দেবেন, এতে আপনার পজিটিভ এনার্জি তৈরি হবে। এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট টোটকা দেব। প্রত্যেকটা ঘরেই কারুর না কারুর সঙ্গে অশান্তি হয়, সে বাবার সঙ্গে ছেলের হতে পারে, মায়ের সঙ্গে ছেলের হতে পারে, বাবা মায়ের হতে পারে, শাশুড়ি বউয়ের হতে পারে, অশান্তি হবেই হবে। এটা মোটামুটি অনেক ফ্যামিলির নিত্য জিনিস। এইটা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন, এই অশান্তিটা আপনি কিভাবে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারবেন, এইটার ওপর আজকে আমি আপনাদের একটা উপাচার দেব। এটা খুব ভালো করে, খুব ইন্টারেস্টিং, খুব ভালো করে শুনুন। কি করবেন, অবশ্যই রূপোর একটা ছোট থালা প্লেট বা বাটি কিনে রাখবেন। রূপোর যদি রূপোর কেউ কিনতে না পারেন তাহলে মেটালের কিনবেন, যে কোনো মেটাল, কিন্তু রূপোর হলে খুব ভালো হয়, না পারলে উপায় নেই, মেটালের কিনবেন। এবং ঘরের মধ্যে ডেলা কর্পূর অ্যাটলিস্ট 10 গ্রাম, তার নিচে যাতে ওয়েটটা না হয়, 10 গ্রামের কর্পূর আপনি রেখে দেবেন। ওই কর্পূরের ট্যাবলেট নয়, ডেলা কর্পূর পাওয়া যায় বড় বড়, 100-200-250-500 গ্রাম অবধি হয়, ওরকম 10 গ্রামের টুকরো বা 10 গ্রামের বেশি হলে ক্ষতি নেই, এরকম আপনি রেখে দেবেন। যখন এরকম কারুর সঙ্গে কারুর খুব ঝগড়া হবে, সে যে কোনো কারণে হোক খুব ঝগড়া হবে, তখন ওই রূপোর বাটিটা বা মেটালের বাটির ওপর ওই কর্পূরটা দেবেন, সঙ্গে একটা লবঙ্গ দিয়ে দেবেন, ফুল সমেত লবঙ্গ দিয়ে ওর মধ্যে 1 ফোঁটা ঘি দেবেন, ঘি দেবেন বা কর্পূরটাকে ঘিয়ে চুবিয়ে নেবেন, নিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। কিন্তু ওই জ্বালানোর পর ওই সেন্টটা যাতে যারা ঝগড়া করছে তাদের নাকে যায়, সঙ্গে সঙ্গে দেখবেন সে অশান্তিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং সব ঠিক হয়ে যাবে। তাহলে কি করবেন, যে বাটিটা রূপোর হোক মেটালের হোক নেবেন, তার মধ্যে ওই কর্পূরটা দেবেন, ওটাকে ঘিয়ে চুবিয়ে দেবেন এবং ওর মধ্যে একটা লবঙ্গ দিয়ে আপনি ওটাকে জ্বালিয়ে দেবেন, সেই সেন্টটা সেই ধোঁয়াটা যাতে তাদের নাকের মধ্যে যায়। তাহলে সঙ্গে সঙ্গে দেখবেন এই অশান্তি থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এটা খুব ইন্টারেস্টিং টোটকা, আপনারা এটাকে অ্যাপ্লাই করুন, আপনার ঘরের অশান্তি কিন্তু দূর হয়ে যাবে। এবং যখন হবে তখন করবেন, অন্য সময় কিন্তু এটা করবেন না, যখন অশান্তি হবে তখন। নিত্য যেমন আপনাকে বলেছি কর্পূর দেখাতে, সেটা দেখাবেন, কিন্তু যখন অশান্তি শুরু হবে
তখন এইটা ঘিয়ে চুবিয়ে একটা লবঙ্গ দিয়ে আপনি দেবেন, যে কোনো দিন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আরেকটা উপাচার আমি আপনাদের বলি। প্রচুর মানুষের অনেক রকমের বাজে যোগ থাকে, কালসর্প যোগ, অতিগণ্ড যোগ, দারিদ্র যোগ, এসব যোগগুলো যখন থাকে তাদের জন্য আমি একটা ছোট্ট ছোট্ট উপাচার দিচ্ছি। যদি আপনারা এই যোগ কারোর থেকে কাটিয়ে নেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি কাটাতে না পারেন তাহলে এইটা করবেন, আপনাদের উপকার হবে। কি করবেন বা এর সঙ্গে আরেকটা জিনিসও থাকে, যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টের যোগ থাকে অনেকের ছকে, যে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাদেরও এটা করতে পারবেন। আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, শনি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং পাঠ করার পর কর্পূরদানির মধ্যে 25 গ্রাম কর্পূর নেবেন, তার মধ্যে ঘি দেবেন বা ঘিয়ে চুবিয়ে কর্পূরটা নেবেন, এবং সেটাকে জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ হয়ে যাওয়ার পর ওটা দিয়ে আরতি করবেন যতক্ষণ কর্পূরটা জ্বলবে। এতে আপনার এই যে যোগ আছে, গণ্ডযোগ, কালসর্প যোগ, হঠাৎ অ্যাক্সিডেন্ট যোগ, দারিদ্র যোগ, এগুলো অনেকটা খণ্ডন হবে। অনেকের ছকেই আছে এটা, এটা আপনারা করবেন শনি মঙ্গলবার দিন। হনুমান চল্লিশা শনি মঙ্গলবার পাঠ করাটা ভালো, পাঠ করার পর ওই আরতি করবেন কর্পূর দিয়ে, ঘিয়ে চোবানো 25 গ্রাম ডেলা কর্পূর দিয়ে করবেন, আপনাদের এই যোগটা কাটবে। আর এর সঙ্গে আর একটা ছোট্ট জিনিস বলে রাখি, যদি স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয়, খুব অশান্তি হয়, তাহলে ওয়াইফরা এটা করবেন, একটা কর্পূরের ডেলা নেবেন, মোটামুটি 25 গ্রাম প্লাস, তার নিচে হলে হবে না, ডেলা নেবেন, নিয়ে যে কোনো দেবী মায়ের মন্দিরে চলে যাবেন অথবা মহাদেবের মন্দিরে যাবেন, দেবী মায়ের মন্দির অথবা মহাদেবের মন্দির গিয়ে সেখান থেকে কিছুটা কর্পূর ভেঙে তাকে দান করে দেবেন। দান করে দেওয়ার পর বাকি কর্পূরটা তার পায়ে ঠেকিয়ে এনে আপনার হাজবেন্ডের বালিশের ভেতরে ঢুকিয়ে দিন, দেখবেন আপনাদের অশান্তি ধীরে ধীরে কমে যাবে, সেই ঝগড়াঝাটি সব শেষ হয়ে যাবে। আর আমার কোনো ছেলে বন্ধু যদি তারা করো, তাহলে তারা কি করবে, তারা একটা সিঁদুর কৌটো নেবে, নিয়ে চলে যাবে যে কোনো দেবী মায়ের মন্দিরে, গিয়ে ওই সিঁদুর কৌটো থেকে কিছুটা সিঁদুর মাকে দান করবে, তার পায়ে দেবে, যদি কপালে দেওয়া যায় আরও ভালো হয়, দিয়ে সেখান থেকে এক চিমটি সিঁদুর তুলে নিয়ে বাড়িতে চলে আসবে, ওই সিঁদুরটা কোনো কাগজে মুড়িয়ে ওয়াইফের বালিশের ভেতরে, তুলোর ভেতরে ঢুকিয়ে দেবে, তাহলে সেম একই জিনিস, তোমাদের এই অশান্তি দূর হবে। আজকে এই কটা জিনিস আপনাদের সাংসারিক সুখের জন্য দিলাম, আপনারা এগুলো করুন। আরেকবার বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট দিন, এবং বেশি বেশি করে শেয়ার করুন। আগামী দিন আরও নতুন নতুন ধরনের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমরা আসবো, যেটা আপনাদের খুব উপকৃত হবে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ক্রিয়া কার্যগুলো করে আপনারা কেমন রইলেন, তাহলে আগামী দিন আরও ভালো ভালো জিনিস আপনাদের দেবো। জয় মাতারা, জয় গুরু বামদেব।